শাহবাগ প্রেস ক্লাব মহাখালী মিরপুর বিভিন্ন জায়গায় অলিতে গলিতে পাঁচজন দশজন আটজন মিছিল শুরু করতে হবে মানুষ ভয় আতঙ্কে জমে গেছে তাদের ভয় কাটাতে হবে বিশ্ব আলেম ওলামা আজকে কেন জেলখানায় রয়েছে আজকে আমি আলেম ওলামাদের উদ্দেশ্যে বলবো আপনাদের মধ্যে এত বিভক্তি কেন আপনারা আল্লাহর ধর্ম প্রচার করেন দ্বীনের কথা বলেন তাহলে তো আপনাদের মধ্যে এত বিভক্তি থাকার কথা না এবং আমরা অবশ্যই বলবো আলেম ওলামা যারা আছে ধর্মীয় নেতৃবৃন্দ আছে তাদের সমস্ত বিষয়ের সাথে আমাদের ঐক্যমত নাই কিন্তু আমরা একটা জায়গায় ঐক্যমত বর্তমানে দেশে যে নৈরাজ্য চলছে দুঃশাসন চলছে সেই দুঃশাসনের অবসান ঘটাতে আলেম ওলামা বাম ডান সবাইকে ঐক্যবদ্ধভাবে রাজপথে নামতে হবে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহ প্রিয় দেশবাসী আপনারা জানেন আমি মুফতি কাজী মোহাম্মদ ইব্রাহিম বলছি বিগত দুই সপ্তাহে এই দেশের সরকারের কল্যাণে এই দেশের জনগণের কল্যাণে এই দেশের স্বাধীনতার জন্য অকুতুভয় হয়ে জীবনের ঝুঁকি নিয়ে দুটো খুতবা দিয়েছিলাম সাথে সাথে হিন্দুস্তানি রাজাকার আরএসএস গুন্ডা রায়ের গুন্ডারা আমার বিরুদ্ধে এই মুহূর্তে আমার বাসায় লালমাটিয়ায় হানা দিয়েছে এইখানে আমার স্কুলের পাশে জাকির হোসেন রোড ডাস্টবিনের পাশে দশতলা বিল্ডিং আমি আছি এই মুহূর্তে তারা আমাকে গুম করার জন্য এখানে এসেছে আপনারা আসুন আপনারা দেখুন এই অন্তরে আমেরিকার ইউলুস্টন আগ্নেয়গিরির মতো অগ্নুৎপাত লুকিয়ে রেখেছি এইবার এই বাংলাকে স্বাধীন বাংলাকে এই র এবং হিন্দুস্তানি রাজাকারদের কারো হাত থেকে মুক্ত করে ছাড়ব ইনশাল্লাহ আমার এই মুখে আমার কোরআন পড়া মুখে বঙ্গবন্ধুর সেই স্লোগান দিচ্ছি এবারের সংগ্রাম আমাদের স্বাধীন বাংলা উদ্ধারের সংগ্রাম এবারের সংগ্রাম এদেশকে হিন্দুস্তানি রাজাকার মুক্ত করার সংগ্রাম এবারের সংগ্রাম এদেশকে রয়ের দালাল থেকে মুক্ত করার সংগ্রাম বঙ্গবন্ধুর সেই বজ্র কণ্ঠের সেই স্লোগান ধ্বনিত হয়েছিল মেজর জিয়ার কণ্ঠে উই রিভোল্ট উই রিভোল্ট উই রিভোল্ট আমরা বিদ্রোহ করছি হিন্দুস্তানি রাজাকারদের বিরুদ্ধে আমরা বিদ্রোহ করছি রয়েল দালালদের বিরুদ্ধে এরা এই দেশে যেই কোন নাগরিক দেশের নাগরিক দেশের পক্ষে কথা বললেই এরা তার বিরুদ্ধে অপবাদ দেয়া শুরু করে তার ব্যক্তিগত জীবন নিয়ে ঘাটাঘাটি শুরু করে এই মামলা সেই মামলা দশ পনেরো মামলায় এরা তাদেরকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে জোঁকের মতো এই দেশ শোষণ করে আজকে আমরা দেখেছি কি করে সিলেট জেলার একজন হিন্দু এই হিন্দুস্তানি রয়ের ঘাতক রয়ের দালাল আড়াই হাজার কোটি টাকার প্রকল্পের পিডি হয়েছে আমাদের পরিকল্পনা মন্ত্রী তাকে যখন জিজ্ঞাসা করলেন আপনি একা কিভাবে পাঁচটি পঞ্চাশ এক একটি পাঁচশো কোটি টাকার প্রজেক্টের পিডি কি করে হন তখন থলের বিড়াল বেরিয়ে এসেছে এরাই সিনহার বুকে গুলি চালিয়েছে এরা আমার ভাই সিনহা দেশে অতন্দ্র প্রহরী সিনহার বুকে এরাই গুলি দিয়েছে এরাই ফেরানিকে গুলি করে হত্যা করেছে প্রিয় ভাই বোনেরা একটি স্লোগান তৈরি করেছি বিশাল আন্দোলনকে ছড়িয়ে ছিটিয়ে থাকা আন্দোলনকে ছোট্ট একটি স্লোগানে না আসলে জাতীয় বিপ্লব হয় না বঙ্গবন্ধুরা এই দেশের সৈনিকরা যখন পাকিস্তান আন্দোলন করেছিলেন একটি ছোট্ট স্লোগানে গোটা আবেদন প্রকাশ করেছিলেন পাকিস্তান জিন্দাবাদ বঙ্গবন্ধু যখন বাংলাকে মুক্ত করতে চেয়েছিলেন বাংলার সাত কোটি মানুষের আগ্নেয়গিরিকে একটি জ্বালামুখ দিয়ে
তিনি প্রবাহিত করতে পেরেছিলেন জয় বাংলা। এবারে 2021 সালে এই মুহূর্তে সারা বাংলাকে যুগের মতো আস্তে বিস্তে চুষে খাওয়া রায় দালাল হিন্দুস্তানি রাজাকার খুনিদের থেকে মুক্ত করার জন্য একটি স্লোগান তৈরি করেছি। আমি থাকি আর না থেকে স্লোগান আপনারা দিবেন, স্বাধীন বাংলাদেশ জিন্দাবাদ, র মুক্ত বাংলাদেশ জিন্দাবাদ, হিন্দুস্তানি রাজাকার মুক্ত বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদ, এই স্লোগান দিবেন। রয় দালালেরা হুশিয়ার, সাবধান, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। যখনই দেশের পক্ষে কথা বলেছি মাত্র দুই সপ্তাহ, সাথে সাথে বোন হুজুর আপনার তো অমুক মামলা আছে, আরে চাঁদু ভাই এতদিন কোথায় ছিল, ওরে রয় দালাল, ওরে গুজরাটের খুনির দালাল, ওরে আরএসএস গুন্ডা, ওরে হিন্দুস্তানি রাজাকার, এই দেশ ছাড়া তুই, আমার এই বুকে ইউলুস্টন আগ্নেয়গিরি অগ্নিদিয়র করার জন্য রেডি হয়ে আছে, সরে পড় সরে পড়। 18 কোটি জনগোষ্ঠীর হৃদয়ের অগ্নিদিয়র তোদের বিরুদ্ধে রেডি হয়ে আছে, কোটি কোটি দামাল ছেলের হৃদয়ের অগ্নিদিয়র তোদের বিরুদ্ধে রেডি হয়ে আছে, সরে যা সরে যা। আমার এই বুকে যে আটলান্টিক মহাসাগরের উত্তাল সাইক্লোন আমি লুকিয়ে রেখেছি, এখানে যে পাহাড় সম হিমালয় সম উঁচু ঢেউ তরঙ্গ লুকিয়ে রেখেছি, সেইখানে টাইটানিক নিয়ে এসেছিস, প্রমোদ তরি নিয়ে এসেছিস, প্রমোদ করবি আমার আটলান্টিকের বুকের ভেতর বসে আটলান্টিকের আইস বাগে তোর টাইটানিকের ধাক্কা লেগে গেছে, তলা ভেঙে গেছে, এইবার ডুবিয়ে মারব, এইবার ডুবিয়ে মারব, এইবার ডুবিয়ে মারব। আমার সমুদ্র সীমা নিয়ে ষড়যন্ত্র শুরু করেছিস, আয় সমুদ্র সীমায় ফেরাউনের মতো পরিণতিতে ঠেলে দেওয়া হবে। আল্লাহকে নিয়ে বলছি, আমার সাথে আমার আল্লাহ আছেন, ইন্নাল্লাহ মা'না। বাংলার জনগণ যারা বিদেশে বসে কথা বলছেন, আসেন, নিরাপত্তা দিলাম আমি আপনাদেরকে, প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা আপনাকে ভালোবাসি, আপনার পিতাকে ভালোবেসেছি শুধু স্বাধীনতার জন্য, আপনার পিতা একবার এই দেশকে মুক্ত করে ছাড়ব ইনশাআল্লাহ বলেছিলেন, এবং জেনারেল জিয়ার ওই রিভল্টের মাধ্যমে তার সেই মুক্তির স্বপ্ন বাস্তবায়িত হয়েছিল, কিন্তু সেখানে শেষ হয়ে যায়নি।